হ্যালো হ্যালো পাপ্পি ভাই, আপনি কই? বাসা থেকে বেরোলাম। তাড়াতাড়ি শিল্পকলায় আসেন। না না না, আজকে আসতে পারবো না, ব্যস্ত আছি, ব্যাংকে যেতে হবে। 3 মাসের কারেন্টের বিল, গ্যাস বিল, ওয়াসা বিল জমে গেছে, আজকেই লাস্ট ডেট। হাতে আছে আর মাত্র 1 ঘন্টা সময়, এর ভিতরে গিয়ে যদি জমা না দিতে পারি লাইন সবগুলা ঘেঁচাং। আর লাইন ঘেঁচা মানে বুঝো, বাবাও আমাকে ঘেঁচাং। ভাই এত কিছু শোনার টাইম নেই, হিলের অবস্থা ভালো না, তাড়াতাড়ি শিল্পকলায় আসেন। কেন, কি হয়েছে? ফোনে এত কথা বলতে পারবো না, আপনি তাড়াতাড়ি শিল্পকলায় আসেন ভাই, প্লিজ। না না না, আসতে পারবো না আজকে, ব্যস্ত। হ্যালো হ্যালো হ্যালো, নীলা তুই চুপ করবি আর কত কাঁদবি? কিসের তো সব শেষ। আল্লাহ মারুন, তুই এটা কি বললি? ওর লাইফে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর ও কাঁদবে না? এখানে কাঁদার কি আছে বলতো? মেয়ে হলে তুই কি বুঝতি? আমি যে বেবিকে কত ভালোবাসি তুমি চিন্তাও করতে পারবি না। দিন রাত উঠতে বসতে খেতে ঘুমাতে আমরা যে কত সময় কাটিয়েছি, 2 বছরের সম্পর্ক আমাদের, এখন ওর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? এমন ভাবে কাঁদছিস যেন তো জামাই মারা গেছে। মারো প্লিজ, একদম বাজে কথা বলবি না, আল্লাহর ওয়াস্তে তোরা চুপ করবি। নীলা প্লিজ, তুমি আর কেঁদো না, তুমি তো জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না, সব ঠিক হয়ে যাবে, আমি বেঁচে থাকতে তোমার বেবির কিচ্ছু হতে দেবো না, প্রয়োজনে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমার বেবিকে রক্ষা করব। ভালোবাসা তো তোরে, ভালোবাসা আর পাইলাম কই? ভালোবাসা তো পাইল ওর বেবি। আরে যদি বেবি হয়ে জন্মাইতা তাহলে জীবনটা দণ্ড হইতো। নীলা মুখ দেখে বুঝতেছেন না কি হয়েছে? নীলার আব্বু কি আবার স্ট্রোক করছে? না তাইলে আন্টি, আন্টির কিছু হয়েছে? আরে না, ও হো নীলা দাদু, আহারে বেচারা বয়স হইছে, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। কি সব আজে বাজে বকছেন, আমি বলছি আমার দাদু অসুস্থ। আরে তাইলে হসপিটালে কে? বেবি। বেবি? কার বেবি? নীলার বেবি। নীলার বেবি? ওই পাইজামি করস, নীলার তো বিয়ে হয় নাই, বেবি এলো কোন থেকে? এসব আপনি কি বলছেন ভাইয়া, আপনি তো দেখছি পুরাই ব্যাক ডেটেড। ও আচ্ছা আচ্ছা, তোরা তো আবার এখন বয়ফ্রেন্ডের বেবি কস। বয়ফ্রেন্ড? নীলা কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইলাম, তোরে আমি বোন মনে করছিলাম আর তুই এটা করতে পারলি। ওকে ফাইন, রিলেশন করছস ভালো কথা, কিন্তু একটাবার কি আমারে বলার প্রয়োজন মনে করলি না তুই? পাপ্পি ভাই আপনার দুইটা পায়ে পড়ি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনেন। কি শুনবো, আর কি শোনার বাকি আছে? ও জানে না তুই ওরে পছন্দ করস, তারপর ও আরেকটা পড়ার লাগে সম্পর্ক করতে পারলো, অন্য একটা ছেলে পাইলেন কই? আপনি নীলার বেবিরে চিনেন না? কোন বেবি? নীলা তুমি তোমার বেবির একটা পিক পাপ্পি ভাইকে দেখাও তো। আরে এটা তো কুত্তা। খবরদার ভাইয়া, আমার বেবিকে আপনি কুত্তা বলবেন না। কুত্তা রে কুত্তা বলবো না, তোকে হাতি বলবো? তুই এটা এটার জন্য আমারে ফোন দিছস? এটার জন্য ফোন দিয়ে আমার এত ইমার্জেন্সি টাকা এখানে লয়ে এসছস? তুই জানোস কারেন্টের বিল আজকে জমা না দিতে পারলে লাইন কেটে দিবে, তাহলে আব্বা আমারে কি করবে? আল্লাহ রে, তুই তুই আমার সবগুলো টাকা দিবি, জরিমানা যা আসে সব তুই দিবি, নইলে তোর খবর আছে হারামজাদা। ভাই হসপিটালে যাবেন না? তোরা যা, হসপিটালে যায় কুত্তা দেখার শখ আমার নাই। আজ দামি পাইছিস।
সময় লিখোস তারপরে মাউন বেনিসে ফোন রেডি রেডি অ্যাকশন কান্দে স্যার ওমা অ্যাকশন করছ বাপরে ভাই রে অ্যাকশন নাই অ্যাকশন করছ এক গো গলি কি হচ্ছে